আপনারা সকলেই জানেন যে আর অল্প কিছুক্ষণ বাদেই পশ্চিমবাংলার বিশিষ্ট শিল্পপতি মিস্টার কপিল ল্যান্ড করছেন। বিহার থেকে শর্ট ডিস্টেন্স বলতে আপনি দেশ বলে দিয়ে ক্যালকাটা, সব ক্যালকাটা থেকে ক্যালকাটা যদি কোনো চার্টার ধরে আর 18 সিটারগুলো এখন আমাদের প্ল্যান রয়েছে 18 সিটার। আপনারা কবে থেকে চালু করতে চাইছেন? দেখুন এয়ারক্রাফ্ট সব এখন আজ ম্যানুফ্যাকচারিং মেবি 3 মান্থ মেবি 6 মান্থ, তাহলে 6 মাসের মধ্যে ফুল শর্ট চালু, সেটা নির্ভর করছে এয়ারপোর্ট প্রদেশ স্টার্ট। হোয়াট উইল বি দ্য নেম অফ দ্যাট কোম্পানি? বেঙ্গল এভিয়েশন প্রাইভেট লিমিটেড। না এটা এখনো আমরা ডিসিশন নেইনি, আমরা চেষ্টা করবো এই ডেস্টিনেশনগুলোতে মানে মিনিমাম কস্টে চালানো। দেখুন আমার এখন দুটো P-68 অর্ডার আছে, যার গ্যাসটা একটা স্ট্যান্ড বাই, এই এয়ারক্রাফ্টটা আমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় এয়ারক্রাফ্ট অ্যাভেলেবল হয়ে যাবে। তারপর আমাদের নিজেরগুলো দুটো P-68 আছে আর 18 সিটার। P-68 আমরা ফর চার্টার সার্ভিস রাখছি, যদি কোনো কোম্পানি বলে যে আমরা হায়ার করবো, যে কোনো কোম্পানি যদি বলে হায়ার করবো চার্টার সে হায়ার করবো। আগামী দিনে আর কোথাও এটা এই সার্ভিস আমরা এক্সটেন্ড করতে চাইছি? না আগে তো আমরা নর্থ ইস্ট রিজন স্টার্ট করছি, তারপর দেখছি যদি আমাদের প্রজেক্ট ভাগ হয় তাহলে আমরা ধর এটা দিয়েই কোম্পানির প্রথম কাজটা শুরু। এভিয়েশনে কিন্তু এই প্রথম কাজ গেছে পাইলটটা। মেরে তো ফোন দিস ইজ মাই ছোটা সা ভাই স্যার স্যার হ্যাঁ 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 অলরেডি পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ
কিন্তু যেদিনই আমি ওটা কিনেছি সব না কেন, যেহেতু কমিটিতে এতগুলো মিনিস্টার আইএস আইপিএস রয়ে গেছে, আমি কেন পারমিশনের জন্য অ্যাপ্রোচ করব? আপনার কাছে চাওয়াটা আমাদের কাছে আপনি কবে কবে থাকছেন সেটা একটু জানতে চাচ্ছি। আমি দেখুন 29 তারিখ ব্যাক করব, আমি দুদিন থাকছি, 27 তারিখ আপনি প্রায় ফুল ডে পাবেন, 28 তারিখ অব্দি পেয়ে যাবেন আমাকে, এই বাই ইভিনিং অব্দি। 28 তারিখে এই প্রোগ্রাম আমার হচ্ছে কালচিং, আসলে অ্যাডমিশন কিন্তু ফোর স্যাটেলাইটস করা আছে, যেহেতু আমি এখানে ইনভলভ, আমি ওখানে আমার অ্যাটেনশন থাকলে তাহলে আমার যা বাজেট হ্যাঁ সেটাও ওদিকে ডাইভার্ট হয়ে যাবে। হ্যাঁ এখানে যে উৎসব কমিটির দায়িত্ব আছে আমাদের, এই বললে যদি সেরকম কোনো সোর্স থেকে করা যায় তাহলে আমরা পেমেন্ট করবো। আমি প্রত্যেক মাসে যতটুকু ট্রিটমেন্টের পয়েন্ট পেমেন্ট করি, নর্থ বেঙ্গলে কোনো লোক গিয়ে এপোলোতে অ্যাডমিশন নিয়ে অপারেশনের ডেটের আগে এসে বলে কি আপনার এটাকে ভিত্তি করে, কিন্তু নার্সের আমরা যারা আছি আমাদের মতো যারা লোক আছে এটাকে আমরা চাইছি সেইটাকে প্লাস করে একটা বিশাল কিছু হবে নিশ্চিত করে হবে। সব থেকে দুর্ভাগ্য আমার এটা আমাকে মানে কেউ চেনেন না এবং কেউ চেনার চেষ্টা করে, আমি জ্বর আমার ভাই আমার মাকে মা বলে ডাকেন, আমার অন্য কোন কাজ নেই, কাজ একটাই জুয়ার সুষমের জন্য এসেছি, এখানে থাকবে এয়ারক্রাফট, যে কোনো কাজে যদি ভালো কাজে ব্যবহার রাখবো। পুরো একটা বড় প্রজেক্ট ওর জন্য আটকে আছে, আমি যখন 25 লাখ খরচ করতে পারি আমি না এলো সেটা অন টাইম। ঠিক আছে এখানে সকালবেলায় আমাদের সেমিনার রাখা হয়েছে, সেই সেমিনারের বিষয় হচ্ছে নারী শিক্ষা উন্নয়ন ও প্রগতিশীল নারী সমাজ। তিন দিন থেকে পুনর মিলন যে উৎসবটা আমাদের ফুটবল টুগেদার ওরা পরস্পর পরস্পরকে করা, যেহেতু এটা সেমিনার আছে সায়েন্সের ছমাস আগে একটা পরিকল্পনা ছিল সেটা নিয়ে আজকে ট্রায়াল রান হয়ে গেল এবং 27th দুয়ার উৎসবে সেই ফ্লাওয়ার ড্রপিং প্রোগ্রামটা রয়েছে, কিন্তু আমি এখনো জানি না কনফার্ম নই যে দুয়ার উৎসবে এখনো পারমিশন দেওয়া হয়নি। এই কোচবিহার এয়ারপোর্টে যে আপনার এয়ারক্রাফট নামলো এটা কি আগামী দিনে কি আপনি কোনো কন্টিনিউ করবেন? না এটা আমরা কন্টিনিউ করবো, যেমন চার্টার সার্ভিস শিডিউল এয়ারলাইন্সের জন্য আমাদের সব কাজ চলছে, সেটা আমরা আগামী দিনে শুরু করবো এখান থেকে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোচবিহার ক্যালকাটা এবং তারপর হচ্ছে তেজপুর, তারপর হচ্ছে ভুবনেশ্বর, হলদিয়া, রাঁচি এইসব। না এটা মিডিয়াম ক্লাস পিপুল এবং এই এরিয়ার যারা হায়ার ক্লাস পিপুল মিডিয়াম ক্লাস পিপুল তারা এগুলো করতে পারবে। দীর্ঘদিন পর কোচবিহারের মাটিতে একটা এয়ারক্রাফট নামলো বেসরকারিভাবে, তো এটার মধ্যে আপনি কি মেসেজ দিতে চাইছেন?
আমি এটাই মেসেজ দিতে চাইছি যে কুচবিহার যে ব্যাকওয়ার্ড পজিশন ছিল সেটা ফার্দার ডেভেলপমেন্টের একটা স্কোপ রয়েছে এবং হতে চলেছে, এবং পাবলিককেও আমি সেই মেসেজটাই দিচ্ছি যে যারা ভালো উৎসাহী বিজনেসম্যান এবং যারা চাকরি করছেন ভালো জায়গায় সবাই আগামী দিনে কুচবিহার নিয়ে ভাবুন এবং কুচবিহারের স্কোপ রয়েছে, ডেভেলপমেন্ট হতে পারে নট অনলি কুচবিহার এবং নর্থ বেঙ্গল ইভেন নর্থ বেঙ্গল। আমরা দেখেছি যে কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়িতেও একটা এয়ারফিল্ড রয়েছে বা মালগুড়িতেও রয়েছে, তো এইগুলোকে কি নিয়ে কি ভাবনা চিন্তা করছেন? এগুলো নিয়ে আমাদের যারা কনসালটেন্স এবং যারা আমাদের সার্ভিস কন্ট্রাক্ট তানেজা এরোস্পেস অ্যান্ড এভিয়েশন প্রাইভেট লিমিটেড, ওরা অনেকগুলো এরোস্পেস আইডেন্টিফাই করেছে, ওদের ইঞ্জিনিয়াররা এসেছিল এবং আগামী দিন আরেকবার ভিজিট করবেন, সেগুলো আমরা প্রপার এখনই বলতে পারবো না কোন কোন জায়গাগুলোকে আমরা সিলেক্ট করবো, ওনারা দেখে রিপোর্ট করার পর আমরা সেই জায়গাগুলো নিয়ে ভাবছি কী করা যায় বা সম্ভব হলে আমরা সেটা শুরু সরকারি স্কুল
আর বাইরের যদি মিনিমাম আমরা 1000 ধরি তাহলে মানে এত দুপুরে খাওয়া দিই রাতের কালচারাল প্রোগ্রাম থাকতে আমাদের স্কুলে 125 বছর এটা আপনি অত বড় অত হবে আমার তো বিশ্বাস এটা, কারণ আমি এখানে 50 বছর হতে চলছে স্কুলের সাথে প্রথম প্রথম বিভিন্ন কালেকশন যদি করে আরো আমাদের আড়াই দিনের মতো দেখাতে মানে প্রতিফলনটা এটা কিন্তু আমরা যেন বঞ্চিত না হই। না দিনে ইন্ডিয়ান ইকোনমি যতই বলুন অনেক সার্টেন ফ্লাকচুয়েশন কিছু কিছু স্পেসিফিক রিজনের উপর দিয়ে যায় ডিফারেন্ট পলিসিতে ইন্ডিয়াকে ওরা ইম্পোর্ট রাখছে ডমিনেট করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট নেই আমার সঙ্গে কাজ করে আসলে আমাদের এখানে যোগাযোগ হয়নি কারণ আমি 85 থেকে লেপ্রোসি মিশন আজকে যেখানে দাঁড়িয়েছে এবং ওই লেপ্রোসি পেশেন্টদের পড়াশুনো সপ্তাহে 3 দিন করে নিজে পড়াশুনো এবং তাদের কালচারাল প্রোগ্রাম এবং সরকারি লেভেলে আমি তুলে ধরে তাদের প্রোগ্রাম দেখিয়েছি। এই যে এবিলিটিটা আমি আজকে নিয়ে পারতাম লেপ্রোসি লেভেলে আসেনি, ফলে ওরা মিশনারিরা বন্ধ করে দিয়েছে, ফলে আমাদেরকে গিয়ে কাজগুলো করতে হয়। টিভি টিভিতে তো অনেক দেখানো হয় কিন্তু ঘরে ঘরে গিয়ে সার্চ করে সেটাকে বের করা এটা আমার 50 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আগামী দিনে আমি আসি আপনাদের সঙ্গে। যেহেতু আপনারা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, আপনারা পুরুষ হিসেবে অনেক বেশি স্বয়ংসম্পন্ন, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা যাতে পায় সেই কাজগুলো একটু করুন। নারীরা যদি অর্থ একটু পায় তার পরিবারকে বাঁধতে পারবে, হাজবেন্ডের পাশে হাত মেলাতে পারবে, ছেলে মেয়েকে যথার্থ শিক্ষাটা দিতে পারবে, মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে। আজকের দিনে কিন্তু মেয়েদের পারফরমেন্স অনেক বেশি, হ্যাঁ একটু বাড়াবার জন্য আপনারা সহযোগ। আজকের দিনে কিন্তু অনেক যদি অ্যাকাউন্টিং রিটার্ন পারফরমেন্স, হ্যাঁ মেয়েদের অনেক গত বছরে আগের বছরে ওমেন্স ডে তে একটা ফ্লাইট কাঠমান্ডুতে ল্যান্ড করলো যে টোটাল অপারেশন ছিল মেয়েদের। কারণ ফ্লাওয়ার শো তো 11 বাজে।